কাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, কাকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলূ কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله تعالى বলেন যারা মুমিন কোন বেঈমানকে আল্লাহ বলেন না যারা মুমিন ওই যৌবনের অবস্থা থেকে ওই দাদার বয়সে যখন চলে যাইবা তখন তুমি কান্না করে আর এই সুন্দর যৌবন ফিরে পাবে না আল্লাহর কাছে তওবা করে নাও এক নম্বরে আল্লাহর ভয়ন্তরে ঢুকাও জবানের হেফাজত করো আল্লাহর ভয়ন্তরে ঢুকাইতে যদি চাও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এমন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد سنسارا قبرستان سمست مرحوم روحر مغفرت کامنائے بارشک বিশাল ইসলামী মহাসম্মেলন 14 আগস্ট 2019 মহতিয়ে মাহফিলে
সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রসুলে আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজন এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সুরায় আহজাবের দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুই টুকরা হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন নরনারী, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, পীর ও মুরিদ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, এবং যাহা কিছু বলবে সত্য সঠিক শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইয়ুতিআল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতপর তারা বিজয়ী হবে, চূড়ান্ত বিজয়ী। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম।
ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দুটোর থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপত্তা পায়, নিরাপদে থাকে। এ হলো আমার আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয়বস্তু দুইটা কথা। এক নম্বর, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করা। দুই নম্বর, জবানকে হেফাজত করা। দুইটা আদেশ আল্লাহ দিয়েছেন, মানলে দুটো পুরস্কারের কথাও ঘোষণা করেছেন। এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, দুই নম্বরে জবানকে হেফাজত করতে হবে। দুইটা আদেশ মানলে দুটো পুরস্কার। এক নম্বর পুরস্কার, ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত করে দিবেন, কে? দুই নম্বর পুরস্কার, কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওই দুইটা আদেশ মানলে নাকি না মানলে? মানলে। আল্লাহ, সারাটা দিন রাত প্রচণ্ড বৃষ্টি, প্রতিকূল পরিবেশ, প্রোগ্রাম হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। এরপরও এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম হাড়ভাঙ্গা পরিশ্রম করেছেন। আল্লাহর কাছে হাজার কোটি শুকর যে এই প্রতিকূল পরিবেশেও আল্লাহ পরিবেশকে দয়া করে দীনের স্বার্থে নবীজির বরকতে অনুকূলে করে দিলেন। এত মানুষের সমাগম অবশ্যই আশ্চর্য হওয়ার মতো। এই বন্যা বাদল, এই বৃষ্টি পানিতে পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে পকেটের টাকা খরচ করে আপনারা আসছেন, আল্লাহ পাক দয়া করে নিয়ে আসছেন। আমরা কেউ গায়ের জোরে আসতে পারিনি। কে নিয়ে আসছেন? আপনারা এসে খুশি না বাজার? খানার লোভে আসছেন? টাকা পাওয়ার আশায়? আল্লাহ পাক যেন কাউকেই খালি হাতে ফিরায় না দেন। অন্তত প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক হেদায়াতের নূর দান করেন। আজ গোটা দুনিয়ার মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বেঈমান বেজাতির হাতে আজ মুসলিম পরিবার লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। এর একমাত্র কারণ, বেঈমানেরা এক, মুসলমান বিভাজন হয়ে আছে, অনৈক্যের প্ল্যাটফর্মে আছে, একে অপরের দুশ্মন হয়ে আছে। বেঈমানেরা এত আগায় গেল কেন? ওরা সব বেঈমান, ধর্ম আলাদা হলেও ওরা এক। হিন্দুদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদির ধর্ম আলাদা, কিন্তু মুসলমানকে আর ইসলামের ক্ষতি করার জন্য সব বেঈমান এক। আশ্চর্য শত আশ্চর্য হাজার আশ্চর্য হলো, মুসলমান এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, এক কোরআন মানে, এক কাবা মানে, ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক। কিন্তু বেঈমানের মোকাবেলায় মুসলমান এক হতে পারে না। সেখানে কে কোন পীরের মুরিদ এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে, দূরে দূরে থাকে, আলাদা হয়ে থাকে। পীর আলাদা, মুরিদও আলাদা, দলের নেতা আলাদা, দলের যারা ভক্ত তারাও কি আলাদা। অথচ আমাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, ইসলাম, বাইতুল্লাহ, এদিকে নজর করলে আমাদের আলাদা হওয়ার কোনো সুযোগই ছিল না। আজকে যদি আমরা সব একাকার হয়ে থাকতাম,
যে কোরআন সুন্নার লাইনে নবী আল্লাহকে যারা আপন মনে করবে এবং ওই অনুযায়ী জীবন চালাবে তাদের পক্ষে আমরা সবাই সে যেই লাইনেই থাকুক, যেই পীরের মুরিদ হোক, তাহলে আমাদের সামনে কোনো বেঈমান মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেত না। এখন উল্টা হইছে, এত লোক খানা নাই, টাকার লোভ নাই, বরং টাকা কিছু দিয়াও গেল, দিয়ে গেল না, বসার জায়গা ভালো না, স্টেজ ওই রকম ভিআইপি বাসর ঘরও না, অনেক স্টেজ বাসর ঘরের মতো দেখা যায়। হ্যাঁ, বাতি যেখানে পাঁচটা লাগে সেখানে পঞ্চাশটা লাগায়, লাল নীল সবুজ বাতি, মনে হয় এক বিবাহের অনুষ্ঠান। কিন্তু এই রকম কিছু এখানে আছে? সাদা মাটা। হ্যাঁ, এটাই ইসলামের একটা বড় পরিচয়। ভোগ বিলাস নয়, ভেষভূষা নয়, অপচয় নয়, যতটুকু প্রয়োজন অতটুকুই। তারপরও আমরা ক্ষমা চাই, কমিটি ক্ষমা চাই, যেইভাবে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করা দরকার ছিল ওইভাবে করতে পারেনি, বসার জায়গা দিতে ভালো পারেনি, অনেকে দাঁড়ায় কষ্ট করতেছেন, এরপর আসলে অন্তরে কষ্ট নেই আছে, আলহামদুলিল্লাহ। পরিবেশটা কত সুন্দর, মেজরিটি পার্সেন্ট টুপিওয়ালা। এবং আমার তো ধারণা, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি দেওবন্দি তাবলিগলা চরমনাই উজানিওয়ালাদের পক্ষের এক দালাল, ঠিক না? যেটা আপনারা বলেন ওটা আমি বলে দিলাম। এরপর দেখেন এখানে বাংলাদেশে যত দলের লোক এই এলাকায় আছে, ভৈরব, যত পীরের মুরিদ, সব দলের দুই একজন ভক্ত এখানে আছে, কথা ঠিক না? এই এলাকায় যদি দেওয়ানবাগি থাকে, আড্রসি থাকে, মাইজবান্ডার থাকে, চন্দ্রপাড়া, সুরেশ্বর, এরপরে কি আরও যত কিছু আছে, এত নাম তো আর মুখস্থ করা যায় না, সব দলের লোকই এখানে যদি এলাকায় থেকে থাকে। কেউ হয়তো কাছে আসে না, দূরে বসে বসে বিড়ি টানে আর কথা শুনতেছে, ঠিক না? কি বলে যাইতেছি, কে আসলো, কি বলে যায় দেখি। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে আছে। আল্লাহর হাজার শুকর যে এই বৃষ্টিতে এত মানুষের সমাগম, এটাও একটা বিজয়ের পূর্বাভাস, হকের একটা জ্বলন্ত পরিচয়। যা আল হক জাহাকাল, হক আসলে বাতিল পালাবে, হক আসলে বাতিল পালাবে, বাতি জ্বলে উঠলে অন্ধকার দূর হয়ে যাবে। হক আসলে বাতিল পালানের তিন ব্যাখ্যা, কয় ব্যাখ্যা? হক আসলে বাতিল পালানোর কয় ব্যাখ্যা? হয়তো বাতিলরা তওবা করে হকের পথে চলে আসবে, না হয় বাতিল এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবে, না হয় খোদার গজবে ধ্বংস হয়ে যাবে। এই এলাকায় বিশাল এই মানুষের সমাগম, এরা কেউ পীরের ব্যানার নিয়ে আসছে? কোনো দলের ব্যানার নিয়ে আসছে? আসে নাই। আমাদের সোজা কথা, আমাদের আসল আল্লাহ এরপরে নবী, নাকি আল্লাহর আগে নবী না আল্লাহর পরে? আমার নবীর সম্মান কি আল্লাহর উপরে, আল্লাহর সমান না নিচে? এই কথায় সবাই একমত? যে দ্বিমত করবে তার বউ তালাক। নবীর সম্মান আল্লাহর উপরে, আল্লাহর সমান না নিচে? কতটুকু নিচে এটাও জানতে হবে। নিচে বলতে কতটুকু? আমাদের মতো? হ্যাঁ, বড় পীরের মতো?
খাজা মঈনুদ্দিনের মতো, আবু বকর সিদ্দিকের মতো, ওমরে ফারুকের মতো, ঈসা নবীর মতো, মুসা নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, আল্লাহর নিচে আর উপরে কত? টোটাল মাখলুকাতের উপরে। কত উপরে? টোটাল মাখলুকাতের কেমন? যার কোনো তুলনা নাই। নবীর তুলনা নবী নিজেই, নবীর তুলনা নবী। আমরা এক নম্বরে কলিজার থেকে, জীবন থেকে আপন মনে করি এক নম্বরে কে? আল্লাহ। এক নম্বরে কে? তারপরে কে? নবী। তারপরে কে? নবী, আল্লাহ এবং কি আর যত কেউ আছে, অন্য অন্য নবী, সাহাবি, মা বাবা, ওস্তাদ, পীর, মুর্শিদ, এদেরকে আমরা মহব্বত করব নবীর পরে, কিন্তু কি হিসাবে? আল্লাহ এবং নবীর লাইন মতো থাকলে। যদি দেখি আমার নবীর লাইনে নাই, আব্বা হলেও সে আমার দুশ্মন। পীর তো দূরের কথা, পীর তো আমার মা আমার বাবাকেও আমি ভালোবাসি কতক্ষণ? আমার নবীর তরিকা মানবে যতক্ষণ। কারণ আমার মা বাপ আসল না, আমার রসুল আসল। আমার পীর আসল না, আমার আল্লাহ আসল। অতএব আমার আল্লাহ এবং রসুল ঠিক, এরপরে পীর, এরপরে মা বাপ। কথা ঠিক আছে? আমি আমার মা বাবাকে, পীরকে, ওস্তাদকে মহাব্বত করি, মহাব্বত করি, মহাব্বত করি, ভালোবাসি কতক্ষণ? নবীজির লাইনে থাকবে। এই কথায় কোনো প্যাঁচ আছে? কোনো দালালি আছে? যদি দেখি আমার নবীর লাইনে আমার পীর নাই, আমি পীরকে মানতে রাজি না। কারণ নবীর তরিকায় যে পীর চলে না, সে পীর না, পীর নামের ধোকাবাজ। আমিও কিন্তু একজন বড় পীরের মুরিদ, যেই পীরের হাজার না লক্ষ লক্ষ মুরিদ, বড় বড় আলেমরা, যার একটা সুন্নত কেন মুস্তাহাবও ছুটে না। পানির গ্লাসটা নিয়ে পীর সাহেব পানি পান করবে, সেখানেও দেখতে হবে বাবা আমার পীর যে যে আমাকে জান্নাতের পথ দেখাবেন, সে আগে তো জান্নাতের পথে থাকতে হবে না, আমাকে পথ দেখাবেন কিভাবে? অতএব আমার পীরকে দেখতে হবে, যেই পীরের দ্বারা আমি জান্নাতের পথে যাব, সেই পীরের পানির গ্লাসটা হাতে নিয়ে কেমনে পান করে, নবীর তরিকা মতো করে কিনা দেখতে হবে। পীর সাহেব জুতা পরে, তাও আমি তাকায় দেখবো যে নবীর তরিকা মতো জুতা ঢুকায় কিনা। আমার পীর যখন পোশাকটা পরে, তখন আমি তাকায় থাকি নবীর তরিকা মতো পোশাকটা পরে কিনা। এখন এই জমিনে এমনও পীর আছে, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই। এ পীর হবে তো দূরের কথা, মুসলমান কি না এটা তদন্ত করা দরকার। মুসলমান হওয়ার পরে না পীর, কথা ঠিক না? কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আলেম, কে মূর্খ, কে দেশি, কে বিদেশি, দুনিয়াতে আসার সময় কি কোনো কপালে লেখা ছিল? হ্যাঁ, পীর ফকির অলি গাউস কুতুব দরবেশ সব একই হালাতে দুনিয়াতে আসছে, নাকি আপনাদের এলাকার কোনো ধনী ব্যক্তি লঙ্গি পরে আসছিল? হ্যাঁ, কোনো পীর সাহেব লঙ্গি পরে আসছিল আপনাদের এলাকায় বাংলাদেশে? তাহলে আসার হালাতটা কি সমান নাকি আলাদা? বলেন বলেন, যাওয়ার হালাত, মরণকালে কবরে যাওয়ার সময় কপালে লেখা থাকবে বড় পীর, বড় কোটিপতি, হ্যাঁ, শিক্ষিত, সবার একই হালাত। কাফন কয়টা পুরুষের বলেন না কেন? তিন কাপড়। পিসাবের জন্য দুইটা বেশি আর মুরিদের জন্য একটা কম না, সমান? এ কথাগুলো বুঝতে কি কেতাব লাগবে? হ্যাঁ, কিতাব যদি কেউ চায় আলেমদের নিয়ে বুঝাম, সাধারণ মানুষকে তো কিতাব খুলে দেখাইলেও তো কিছু বুঝবে না,
বুঝবে কিছু? অতএব এখানে স্টেজে কিতাব নিয়ে বাহাদুরি করা, এটা মাছ বাজারে স্বর্ণ বেচার মতো বোকামি। কিতাব নিয়ে বসবা আলেমদের সাথে, ঠিক না? যে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, তার সামনে কিতাব নিয়ে বললে কিছু লাভ হবে? কিতাব নিয়ে যদি বসাবসির দরকার হয়, দেশে মাদ্রাসা আছে না, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, তাদেরকে নিয়ে বসতে হবে। সাধারণ মানুষকে আমলের লাইনে কিছু বক্তব্য দিতে হবে, যেই বয়ানের দ্বারা মানুষ দ্বন্দ্বে না পড়ে আল্লাহর নবীর তরিকার উপরে মজবুত হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে আমাদের কাফন হবে কয়টা? তিনটা। আপনাদের এলাকায় পুরুষের মরণকালে কাপড় কয়টা দেয়? সবাই একমত? কালার কারোটা লাল, কারোটা হলুদ, কারোটা সবুজ, কারোটা কালো? কি কালার? সবাই একমত? হ্যালো, হাজি সাহেবরা গেল নি, কি কাপড় পরছে? সবাই লাল, হলুদ, কালো, সবুজ, সব সাদা? চিন্তা করছেন? আসল জায়গায় সবই ঠিক, মাঝখানে কিলাকিলি ফাও, মাঝখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেখানে 120টা রহমত নাজিল হয় মুহূর্তে মুহূর্তে। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। এমন এক আসল জায়গা যেখানে আল্লাহর কুদরতের নূরের তাজাল্লি পড়ে, এই জায়গায় সবাই সাদা কাপড়ের বাসিন্দা মরার আগে মরণের প্র্যাকটিস করে, মাথায় টুপি নাই, কে সাদা কে কালো, কে বাংলাদেশি কে ইন্ডিয়ান, কে কোটিপতি কে গরিব, কে রাজা কে প্রজা, কে পীর কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। স্যান্ডেল ফালাও, টুপি ফালাও, সেলাইবিহীন দুই কাপড় পইরা আওয়াজ সবার একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আছে কোনো ভেদাভেদ? কিলাকিলি বাংলাদেশে সব। হ্যাঁ, কেন? ওখানে গিয়া তুমি সবুজের পাগল, সবুজ কাপড় পরো, যারা কালো কলিজা দিয়া মহাব্বত করে তাদের কাপড় কালো পরো, মরণ কালো, যারা সবুজকে বেশি মহাব্বত করি তাদের কাফনের কাফনটাও সবুজ হওয়া উচিত ছিল, যারা কালোটাকে বেশি মহাব্বত করি তাদের মরণকালের কাফনটাও কালো হওয়া উচিত ছিল। সেখানে কোনো দ্বন্দ্ব করছে কেউ? কিলাকিলি করছে? এই আমার বাবারে মরণকালে কালো কাপড়ের বোরকা পরাও, নাইলে আমি জানা যায় নাই, কেউ বলছে? আমার বাবারে তাড়াতাড়ি মৃত্যুকালে সবুজ কাফন দাও, কেউ বলছে? কোনো ঝগড়া করছে? বরং যারা সবুজ মহাব্বত করে কালোকে মহাব্বত করে। আমরা সাদাওয়ালারা যদি কেউ, ভাইজান আপনার আব্বার ইন্তেকালে হয়ে গেছে, আমরা এখন তাকে সবুজ কাপড় পরাতে চাই, আমারে সালাম দিবে না গালি দিবে? কথা বলেন না কেন? কেন গালি দিবেন? আপনার যদি আপন হয় কালো, আপন হয় সবুজ, সাদা যদি হয় দুশ্মন, মরণকালে আপনি সাদার পক্ষে গেলেন কেন? অতএব ওই সময় যেহেতু কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিরোধিতা নাই, অতএব আমরা সাদা কালো সবুজ নিয়েও কারো সাথে কেউ দ্বন্দ্ব করা উচিত না। আসল জায়গায় কিন্তু সব ঠিক, ঠিক না? দেখছেন, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, আজও পর্যন্ত আমরা সাদা আর কালো সবুজকে হিংসাও করি না, গালিও দেই না, দেখা হলে চেষ্টা করি একটা সালাম দিতে, কিন্তু আমাদের কপাল এত ভালো যে সালাম দিলেও নেয় না, তারাও দেয় না, জামগো কপাল ভালো, বুঝেন নাই? আমি কওমি মাদ্রাসায় পড়ার কারণে আলিয়ার বিরুদ্ধে বলেছি, বলেন কি বলবো? বড় আফসোস, আপনাদের সাধারণ মানুষের দোষ কম,
আমাদের মতো কিছু নামদারি মৌলুভি, মৌ লয় রসুকার লুভি, আর মৌলভি বানান ময়ৌকারে মৌ ল ভয় দীর্ঘিকার মৌ লভি, আর একটা হইল মৌ লুভি। হ্যাঁ, মৌ লুভি মানে মধুর লোভানক দৃষ্টি যার আছে, দুনিয়ার স্বার্থের লুভি, এরাও মৌ লুভি নামের কিছু আল্লাহর বান্দা এসে সমাজের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যায়, সাধারণ মানুষ বিপাকে পড়ে যায়, আমরা কার কথা মানব? হ্যাঁ, কার কথা মানব? দেখেন, আমাকে আপনারা অনেকে মোবাইলে বয়ান শুনেন, মিডিয়ার যুগ, আমি বিতর্কের ঊর্ধ্বে কথা বলার চেষ্টা করি, বুঝানোর স্বার্থে দুই একটা বলি। আমরা আলেম ওলামা ঢাকায় বসে অনেক সময় একই জায়গায় বসি, রাস্তাঘাটে দেখা হয়, সালাম দেই মহব্বতের সাথে, মাঝে মাঝে দুই একজন আমগোজারা একটু গালি টেলি দেয় মহব্বতে, এগোর সাথেও দেখা হয়। বললাম, ভাই পাবলিকের বিভ্রান্ত করেন কেন? কিছু বোঝাপড়া থাকলে আমাদের ওলামায়ে কেরাম নিয়ে বসলেই তো সমাধান হয়, সাধারণ মানুষকে বিপাকে ফালায় রাখেন কেন? যারা নবীকে নূরের তৈরি বলে, আমরা তো কোনোদিন গালি দেই নাই, দিছি? যারা নবীকে আলিমুল গাইব বলে, আমরা গালি দিছি? কাফের তো দূরের কথা, সামান্য একটা কটু কথা বলছি? যারা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেন, ইয়া রাসূল সালাম আলাইকা বলে সালাম দেন, কোনোদিন একটা গালি দিছি? খারাপ নজরে তাকাইছি? বরং দেখা হয়েছে একটা সালাম দিয়েছে, কারণ হাতের পাঁচাঙ্গুল কি না সমান না, বাবার পাঁচটা ছেলে সব একই লাইনে হয় না, রসুলের উম্মত সব কি এক লাইনে নাকি? এক লাইনে না, যে যেই লাইনে বুঝতেছে। যেমন কেউ নামাজে দাঁড়াইয়া বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচেও হাত বাঁধি, আবার কেউ হাত ছেড়ে দিয়েও দাঁড়ায় থাকে। এখন যেই ব্যক্তি হাদিস সম্পর্কে জ্ঞান আছে, সে বুকের হাতওয়ালাকেও গালি দিবে না, নাবির নিচের হাতওয়ালাকেও গালি দিবে না, যে হাত ছাড়িয়া দাঁড়াইয়া কেরাত পরে আলহামদুল পরে নামাজ পরে তাকেও গালি দিবে না। কারণ নবীর হাদিসে তিন ধরনের নামাজের কথা আছে। গালি দিবে কে? যে মৌলভি, সে দিবে গালি, কারণ অল্পবিদ্যা ভয়ঙ্কার, অল্পবিদ্যা ভয়ঙ্কার। মৌলভি দুনিয়ার স্বার্থে হায়ার করে আনা হয়েছে গালি দেওয়ার জন্য, যে আপনি একটু গালি দিয়ে যান। হ্যাঁ, আমাকে বলা হয়েছে এক এলাকায় ওয়াজে গেছে, হুজুর এই এলাকার মানুষ কিন্তু এই এই কোয়ালিটির, আপনার বিরুদ্ধে এই কথা বলে সেই কথা বলে। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এমন কিছু কথা তুমি আমার জবান থেকে বের করে দাও, যেই কথার দ্বারা মানুষগুলো যেন নবীজির তরিকার দিকে আগায় যায়। এই যে এতক্ষণ কথা বললাম, ধরেন 10-15-20 মিনিট হইল, বলেন তো কোনো পীরের পক্ষে দালালি করছি? বলছি যে অমুক পীর খারাপ, অমুক পীর ভালো, বলেন? বলেছি কি অমুক পীরের কাছে যাওয়া যাবে না, অমুক নামের পীরের কাছে যেতে হবে? বলেছি? আমি যাহা কিছু বলতেছি সব কিছুর মূল আমার আল্লাহ এবং নবী, কথা ঠিক? আমার পীর আপনার পীর, আমি ধন্যবাদ দিব তখন নবীর তরিকায় চলবে যখন। যদি আপনার পীরের দিকে তাকাইয়া দেখি মাথার চুলগুলো নবীর তরিকায় নাই, আমি তখনই বুঝতে পারব সে নবীর পরিপূর্ণ সুন্নত মানে না। অতএব সে সুন্নি হবে পরে, মুসলমান কিনা তদন্ত করতে হবে। আপনার পীর সাহেবকে যদি তাকায় দেখি সুন্নতি পোশাক নাই, ডান হাতে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন, সাথে সাথে আমার বুঝ হয়ে যাবে সে দুনিয়ার দালাল। কথা বুঝাইতে পারলাম? এরপরে যদি দেখি না পোশাক টোশাক একটু লাইন মতো আছে, এইবার দেখব তার বয়ানের খুতবাটা সহি কিনা। যদি দেখি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুল, তাহলে সামনের সব ভুল।
তাহলে তার পিছে নামাজ পড়লে নামাজ আবার নতুন করে পড়তে হবে। তাহলে যেই বেচারা নামাজ পড়লে নামাজ হবে না সে কোনোদিন পীর হতে পারে না। সহজ কথা, আমার নবীর সাথে মিলাইতে হবে। আমি পীরকে মিলাবো কার সাথে? নবীর তেলাওয়াত কি ভুল ছিল? তাহলে নবীর যারা দায়ী হবেন, নবীর দায়িত্ব যারা পালন করবে, উম্মতের দাওয়াতের কাজ করবে, তাদের তেলাওয়াত সহি হতে হবে, ইমামতি করার পূর্ণ যোগ্যতা থাকতে হবে। নবীজিকে কাফেরেরা কত মারলো, কত গালি দিল, কোন একজন নবীর আশেক দাঁড়ায় বলেন আমার নবী উত্তরে কাউকে গালি দিছেন? বলেন আপনি গালি শিখছেন কোথায়? আপনি গালি দেন কেন? এতক্ষণ কথা বললাম, একটা গালি দিলাম না। কই আমার বয়ান কি বন্ধ হয়ে গেছে? আর যারা স্টেজে উঠিয়েই গালি, কারণটা কি? আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, আমরা এক হতে পারি না কেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন? ফাঁকে ফাঁকে উঠে যায় কারা? যারা আমার বিরোধী তারা? না না না, বাথরুমের নেশা, বিড়ির নেশা, চায়ের নেশা, আর কারো বসার কারণে ক্লান্তি ভাব, এরা হয়তো একটু উঠে যাচ্ছে, বুঝেন নাই? আমার বিরোধী, এটা আশ্চর্যের কিছু না। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ ফেরাউন তো আমারে খুব জ্বালায়, তুমি যদি একটু মাইরে ফেলাইতে পারতা। আল্লাহ কয়, এটা কি আমার টাইম লাগে? কোন ফায়া কোন তাল্লা মারো না কেন? বলো মুসা, এই ফেরাউনের কে বানাইছে? আল্লাহ আপনি বানাইছেন। ফেরাউনের খানা দেয় কে? আল্লাহ আপনি। বাতাস আপনি, আলো আপনি। ও মুসা, যেই ফেরাউন আমার দেওয়া পানি, আমার বাতাস, আমার আলো, আমার খানা খাইয়া আমাকে গালি দেয়, সেই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া তো কোনো আশ্চর্য না। কথা বুঝেন না? তো যেই উম্মতেরা মাদ্রাসার বিরুদ্ধে কয়, দেওবন্দিরে গালি দেয়, কওমিওয়ালারে গালি দেয়, চরমোনাইকে গালি দেয়, উজানিকে গালি দেয়, হাটাজারির গালি দেয়, ওই বান্দা আমি হাফিজুর রহমানরে গালি দেওয়া তো পান্তাবাদ। আমি তো সিরিয়ালের বাইরের এক মোল্লা। আহা, সুন্দরী রূপসী মেয়েটাকে যুবক ডিস্টার্ব করে, যুবতী বলে ডিস্টার্ব করক, তোর ক্ষতি করলাম কি? বলে তুই সুন্দরী কেন? এটাই তোর জন্য মহামারী, তুই আমার ক্ষতি কর না, তুই সুন্দরী কেন? তাবলিগওয়ালা কাউকে গালি দেয়? চরমোনাইওয়ালা কাউকে গালি দেয়? আচ্ছা, চরমোনাই যাওয়ার কারণে কেউ বিড়ি টানে? তাবলিগ করার কারণে কেউ গাঞ্জা খায়? বেপর্দায় চলে? তাহলে তার বিরোধিতা কেন? হাফিজুর রহমান গালি দিছে, তারপর বিরোধিতা কেন? তোমাদের ডাকে বৃষ্টিতে এত লোক হয় কেন? সহ্য করতে পারি না আমরা, উট গরু মহিষ দুম্বা জবাই দিয়ে এত লোক পাই না। হ্যাঁ, বয়ানের প্যান্ডেল খিচুড়ির ঘেরানে মুখরিত হয়ে যায়, স্টেজের ডানে বামে শুধু ড্যাগের বাড়ি, রেডি হচ্ছে সাল্লাল্লাহ টান মারো। হ্যাঁ, এরপরও এত লোক পাই না হাফিজ ভাই, তুমি এই সিফা গল্লি তাওয়ার পরও এত লোক সহ্য করা যায় না। এটা কি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ? আমার কোনো কৃতিত্ব? আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, তাফসির পড়তে পারি না, তাফসির করতে জানি না, কিতাব লইয়া বাহাদুরি করতে পারি না, এলেম নাই, বাহাদুরি করবো কসু? এরপর আপনারা কেন আসছেন? এটা আপনার প্রশ্নের জবাব আপনিই জানেন। আমি সব মাহফিলে বলি আমি তাফসির করতে জানি না, এলেম নাই, বড় বড় কিতাব তো ধরার জন্য ভয় লাগে, আমার এলেমই নাই, এরপরও মানুষ কেন আসে সেটা তার ব্যাপার। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ
এমন কথা যেন জবান থেকে না আসে যেই কথার দ্বারা মানুষের দিলে কষ্ট যায়। সে যেই লাইনের থাক, নবীর উম্মত যদি হয় আমি চাই সে নবীর সুন্নতের পাগল হয়ে যাবে। পীর বুঝি না, দরবেশ বুঝি না, মুরিদ বুঝি না, দলাদলি বুঝি না, আমরা নবীর আশেক হতে চাই। কথায় না কাজে, কথায় না কাজে, কাজে রসুলের সুন্নতের আমলের মাধ্যমে। তোমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, সুদের টাকায় ব্যবসা করো, আল্লাহর কসম করে বলছি তুমি 13 বার হজ করো আর নবীর রওজায় 1000 মাস ইবাদত করো, এক বিন্দু সওয়াব পাবা না। তুমি নবীর দুশমন, তুমি নবীর দুশমন। নবীর আশেকরা কখনো দাড়ি কাটতে পারে না, নবীর আশেকরা কখনো সুদ খেতে পারে না, নবীর আশেকরা বেপর্দায় চলতে পারে না, নবীর আশেকরা নবীর সুন্নত মানা ছাড়া চলতে। তুমি কিসের আশেক? তোমার আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখো নবীর তরিকা মতো আসেনি, আয়নার সামনে দাঁড়াইয়ে দেখো তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় আসেনি। তুমি তো সেলুনে গিয়া বলো ইন্দুর বানায় দে, বান্দর বানায় দে, তুমি সুন্নি তো বাটপার কে? তুই সুন্নি হলে বাটপার কে? আর আমার চুল আমি নিজে কাটছি, নিজে, কোনো সেলুন টেলুন না, এই আজকে কাটছি, নিজের চুল নিজেই কাটি আয়নার সামনে দাঁড়াইয়া। কারণ দুশ্মন চতুর্দিকে, চুল নিয়েও দুশ্মনী করে। এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না, ওদিন থেকে আর কাটি না, চুল নিয়েও ভেজাল করে। নিজে কাটছি কি বান্দর হয়ে গেছি? সম্মান কমে গেছে? নবীজির তরিকা মতো যতদিন চলব বিরোধীরাও বন্ধু হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? মাস্তানি কয় দিন? মাস্তানি করো নবীর সুন্নতের আমল দিয়া। বাহাদুরি করছেন সাহাবায়ে কেরাম সুন্নতের বরকত দিয়া, আর তুমি বিড়ি টেনে বাহাদুরি করো, ওয়াজের ফ্যান্ডেল থেকে মোনাজাত দিয়া যায় আর বিড়ি টানে, গাঞ্জার গন্ধের কারণে পাশে দাঁড়ানো যায় না, কুত্তার পায়খানা থেকে বেশি গন্ধ। এ যদি সুন্নি হয় বাটপার কে? রাগ করতেছেন? পীরের দালাল হইও না, আগে নবীর দালাল হও। নবীজি কালো রং ব্যবহার করেছেন, সবুজ রং ব্যবহার করেছেন, সাদা ব্যবহার করেছেন, তুলনামূলক নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। বিজ্ঞান ও কোরআন নামে একটা কিতাব আছে, বিজ্ঞান ও কোরআন বাংলায় 150 টাকা দাম, ওইটার ভিতরে লেখা আছে নবীজি কোন আমল কেন করতেন, বিজ্ঞানীরা রিসার্চ করে করে বের করেছেন। বিজ্ঞানীরা লেখছে নবী সবুজ কালো সাদা, এর মধ্যে সাদাটাকে এত বেশি পছন্দ করতেন কেন, তার বিবরণ দিয়েছে ওই কিতাবে। কি ভাই খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, আসলাম এত কষ্ট করে বয়ান টয়ান শোনার জন্য, তো বয়ানই তো চলে না, খুচরা আলাপ চলতেছে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন।